বেনামাজির 15টি শাস্তি। দুনিয়াতে 6টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি, হাশরে 3টি। দুনিয়াতে যে 6টি শাস্তি হবে তা হলো, হায়াত কমে যাবে, জীবনে বরকত হবে না, চেহারার সৌন্দর্য থাকবে না, দোয়া কবুল হবে না, ভালো কাজের সওয়াব উঠে যাবে, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে। মৃত্যুর সময় যে 3টি শাস্তি হবে তা হলো, অনেক কষ্টে রূহ বের হবে, ক্ষুধা অবস্থায় মারা যাবে, পানি পিপাসা নিয়ে মারা যাবে। কবরে যে 3টি আজাব হবে তা হলো, কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, কবরের দুপাশের মাটি এমনভাবে চাপ দিবে যেন ডান পাঁজরের হাড় বাম পাঁজরে এবং বাম পাঁজরের হাড় ডান পাঁজরে ঢুকে যাবে। তৃতীয় নাম্বার হলো, ফজর নামাজ পড়ে না থাকলে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দুইজন ফেরেশতা লোহার মুগুর দ্বারা তাকে প্রহার করতে থাকবে। এরপর জোহর পড়ে না থাকলে আসর পর্যন্ত, এরপর আসর পড়ে না থাকলে মাগরিব পর্যন্ত, এভাবে পাঁচ ওয়াক্ত সময় পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে থাকলে তাকে এভাবে প্রহার করতে থাকা হবে। হাশরের যে 3টি আজাব তা হলো, বেনামাজিকে আল্লাহ তাআলা রাগান্বিত স্বরে ডাক দিবেন, 30,000 বছরের ফুল সিরাতের রাস্তা চুলের চেয়ে চিকুন এবং হীরার চেয়ে ধারালো হবে। বেনামাজির জন্য সাকর নামক জাহান্নাম নির্ধারণ করা হবে।